আপনার সালাম করবো তো কারে করবো ভাই, আপনি মানি লোক, আপনার তো সালাম করাই লাগবো, আমি সালাম করি ভাই। আমি একটু বুঝবার পারি নাই, না বুঝতে আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি ভাই। ভাই আপনি মানে মাফ করে দিয়েন, তোমার কোনো দোষ নাই তো, দোষ হইলো আমার এই কপালের গো, কপালের ব্যাক মানুষ ও জব্বার, ব্যাক মানুষ আমারে ভুল বোঝে, এই ভুল বোঝে দেখাই কিন্তু আজকে আমার এই দশা। ভাই ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমরা তো আছি, আপনার মনের ব্যাপক দুঃখ কষ্ট দূর করে দেওয়ার দায়িত্ব আমাকে ভাই। জব্বর ও ভাই মেলা দূর থেকে আইছে, শরীরটাও বেশি ভালো না, তো ভাইয়ের থাকার জায়গাটা দেখায় দাও। হাসিমণি, ও হাসিমণি, যে ভাবি হাসিমণি যাও ভাই জেন্ডে নিয়া ঠাকুরের ঘরটা একটু দেখায় দাও। হ্যাঁ আমি একটু শরবত বানিয়ে নিয়ে আসতেছি, যাও। কি হলো বাইর দিকে চায় কি দেখো, আমি যে কইতেছি কত বুঝো না। যা বোন যা। আহেন হাসিমণি, তুমি কি, হ্যাঁ ভাই এরম অসুস্থ একটা মানুষ, তারে আলগো সুন্দর করে ধরে লয়ে যাও, যাও ধরে নিয়ে যাও। আহেন জব্বর ভাই যাই রে, তুমি না থাকলে কি আমার একটু ভয় বিছানে একটু শোয়াই দাও না, তোমার নামটা জানো কি? জি হাসিমণি। খুব সুন্দর নাম, এইটাও একটা আল্লাহ তাল্লাহর কুদরত বুঝছো, সুন্দর নাম সবার কপালে তো জোটে না, হাসিমণি হাসি হাসি হাসিমণি খুব সুন্দর নাম। আমি যাই এখন, হঠাৎ তো যাওয়ার লাগবই, পর পুরুষের লগে এক ঘরে বেশিক্ষণ তাকান তো ঠিক না। হালার বুড়িরা এত বুঝোস, হাত ছাইরা ওরে যাইতে দিস না কেন, তোমার লাগে তো আমার বিবাহ হয় নাই, বিবাহ হইলে ওর একটা কথা আছিল। ও খোদা, বুড়াই দেখি বিবাহের খোয়াব দেখুন শুরু করছে, জামাই বউ ঘরের দরজা লাগাইয়া এক লগে বইয়ে পুটুর পুটুর কুটুর মুটুর করবো, তাতে কার বাপের কি, তাই না, আদর করব সোহাগ করব বুঝছো না, স্বামী স্ত্রীর আদর তো সোহাগ তো মনে করো আল্লাহর রহমত। আমি যাই। তুমি ঝিমা মুরগির লাহান যাই যাই করতেছো কেন, ঝাড়া দিয়ে বাইর হয়ে যেতে পারো না, ও বুড়ার হাত কসলানি ভালো লাগতেছে না, এই যে তোমার হাতটা ধরছি আমি, এতে কইলাম আমাকে গুনা হইতেছে, আমরা তো অন্য বিবাহ করি নাই, গুনা তো হইবই, বেশি গুনা করা কিন্তু ঠিক হইব না, তাই না, তাই লহন হাতটা ছাড়েন। তোমারে ছাড়তেছে না কেন এটা জানো, কেন তোমার ভাবির কথা শুইনা আমার মনে হয়েছে তোমার ভাবি তোমার কঠিন নির্যাতনের মধ্যে রাখছে,
আর কোন নারীর উপরে কোন রকম নির্যাতন হইতে দেখলে এই লুৎফা ফকিরের বুকের মধ্যে একেবারে আগুন জ্বলিয়া ওঠে। তুমি কোনো চিন্তা করি না হাসিমণি, আমি তোমার কাছে কসম কাটতাছি, এই নির্যাতনের হাত থেকে তোমারে আমি রক্ষা করুনি। ওই বুড়ার একটা চটকে দিয়ে বাইরে গিয়ে দেখো না কেন, ওই বুড়ারে তো আজকে আমি মাইরেই ফেলাম।